नमस्कार दर्शक बंधुरा, पैन स्ट्रीम कुकिंगे आपनादेर सबाइके जानाई स्वागत। आज के आमी उच्च आलुर एकटा तरकारी आपनादेर तैरी करे देखाबो। रान्नाटा एमन भावे करेछि जाते ई रेसिपिटा खूब एकटा तेतेओ लागबे ना, अथच एर पुष्टिगुण बजाय थाकबे। ताहले चलुन रेसिपिटा शुरू करा जाक। आशा करछि रेसिपिटा आपनादेर भालो लागबे। উচ্ছে আলুর তরকারি বানানোর জন্য আমি এখানে 200 গ্রাম উচ্ছেকে দেখুন এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। উচ্ছের ভেতরে যে বীজগুলো থাকে সেগুলো যদি মনে হয় শক্ত হয়ে গেছে তাহলে সেগুলো ফেলে দেবেন, না হলে ফেলার দরকার নেই। এখানে আমি একটা মাঝারি সাইজের আলুকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি এখন উচ্ছেগুলোকে ভেজে নেব। সামান্য পরিমাণ লবণ আমি এর মধ্যে অ্যাড করব। লবণ দিয়ে উচ্ছেগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেব, এতে উচ্ছেগুলো তেতো কম লাগবে। দেখুন বন্ধুরা, উচ্ছেগুলো আমি ভেজে নিয়েছি। এবার উচ্ছেগুলোকে আমি তুলে রাখবো। আবারও কিছুটা পরিমাণ তেল আমি কড়াইতে অ্যাড করলাম। এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো 1/2 টিস্পুন মতো 5 ফোড়ন। ফোড়নটার থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো। আলুগুলোকেও আমি হালকা করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছি, সেই পেঁয়াজ কুচিটা এর মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজ কুচি দিয়ে আলুটাকে আবারও পেঁয়াজের সঙ্গে ভেজে নেব। দিয়ে দিলাম দেখুন 4টে চেরা কাঁচা লঙ্কা, পরিমাণ মতো লবণ আমি এর মধ্যে দিয়ে দিলাম। ভাজতে থাকবো যতক্ষণ না পেঁয়াজটা নরম হয়ে যাচ্ছে। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা নরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দিলাম 1 টিস্পুন জিরে গুঁড়ো। একটা মিডিয়াম সাইজের টমেটো আমি কেটে রেখেছি বড় বড় করে, সেই টমেটোটা এর মধ্যে দিয়ে দিলাম। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। সামান্য পরিমাণ জল আমি এর মধ্যে দিয়ে দিলাম যাতে মশলাটা তলায় লেগে না যায়। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। জলের পরিমাণটা আপনারা বুঝিয়ে দেবেন, আমি এই রেসিপিটা একটু মাখা মাখা করব। 1 গ্লাস মতো জল আমি এর মধ্যে ইউজ করলাম। ভালো করে নাড়িয়ে নিয়ে আমি এর মধ্যে ভেজে রাখা উচ্ছেগুলো দিয়ে দেব। উচ্ছেগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে উপরে একটা ঢাকা দিয়ে দেব যাতে উচ্ছে আলুটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। 7-8 মিনিট মিডিয়াম ফ্লেমে ঢেকে রাখার পর আমি ঢাকাটা সরিয়ে নেব, দেখে নেব উচ্ছে আলুটা সেদ্ধ হয়েছে কিনা। উচ্ছে আলুটা সেদ্ধ হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 1 টিস্পুন মতো চিনি। চিনিটা অপশনাল, যারা পছন্দ করেন না স্কিপ করে যাবেন। আবারও 2 মিনিট রান্না করব। দেখুন বন্ধুরা, উচ্ছে আলুর তরকারি আমার একদম রেডি। যেটুকুনি ঝোল আছে আলুতে অনেকটাই ঝোল টেনে নেবে। আপনারাও এইভাবে বাড়িতে উচ্ছে আলুর তরকারি করে খেয়ে দেখবেন বন্ধুরা, এটা কিন্তু গরম ভাতে খেতে খুবই ভালো হয়। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এতক্ষণ ধরে যারা আমার রেসিপিটা দেখলেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।